চলতি মাসের 5 তারিখ থেকে ভারতে শুরু হয়েছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের 13তম আসর। ইতোমধ্যে বৈশ্বিক এই আসরে দুটি ম্যাচ খেলে ফেলেছে টাইগাররা। বিশ্ব আসরে বাংলাদেশ ক্রিকেট দলের পাশাপাশি আরও একজন দেশকে প্রতিনিধিত্ব করে চলেছেন, তিনি বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত, যা তাকে ক্রিকেট ইতিহাসে প্রথম বিশ্বকাপ ম্যাচ পরিচালনাকারী বাংলাদেশি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এবার সেই আম্পায়ার সৈকতকে নিয়ে আবেগঘন একটি বার্তা দিয়েছেন ইঞ্জুরির কারণে বিশ্বকাপ মিস করা দেশসেরা ওপেনার তামিম ইকবাল। বুধবার 11 অক্টোবর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তামিম লেখেন, এবারের বিশ্বকাপে শুধু বাংলাদেশ দলই নয়, শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত ভাইও আমাদের একজন উজ্জ্বল প্রতিনিধি। দেশের প্রথম আম্পায়ার হিসেবে বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করছেন তিনি। বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা অনেক বড় ব্যাপার। বাংলাদেশের আম্পায়ারিংকে প্রশংসাহীন কাজ উল্লেখ করে তিনি আরও লেখেন, সেই দেশের একজন আম্পায়ার বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছেন নিজের যোগ্যতা, নিষ্ঠা ও দীর্ঘদিনের কঠোর অধ্যবসায় দিয়ে। বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি গর্বের ব্যাপার। বেশ কয়েকটি ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করছেন তিনি, থাকছেন চতুর্থ আম্পায়ার হিসেবেও। নানা বাস্তবতার কারণে আমাদের দেশের কোনো আম্পায়ার এখন পর্যন্ত এলিট প্যানেলে জায়গা করে নিতে পারেননি উল্লেখ করে তামিম আরও লেখেন, তারপরও সৈকত ভাই একটু একটু করে লড়াই করে নিজেকে যে উচ্চতায় নিয়ে গেছেন, অনেক প্রতিকূলতার মধ্যেও যেভাবে আজকের এই অবস্থানে নিয়ে গেছেন, দেশের অনেক আম্পায়ারের জন্য তা নিঃসন্দেহে দারুণ অনুপ্রেরণার। অনেকেই এখন আম্পায়ারিংকে পেশা হিসেবে নেওয়ার কথা আরও বেশি গুরুত্ব দিয়ে ভাবতে পারবে। সব শেষে সৈকত সহ দেশের আম্পায়ারদের জন্য শুভকামনা জানিয়ে সাবেক এই অধিনায়ক লেখেন, অভিনন্দন সৈকত ভাই, আমাদের দেশের ক্রিকেটের মতো দেশের আম্পায়ারিংও এগিয়ে যাক আরও। চলতি বিশ্বকাপের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেন বাংলাদেশের সৈকত, যেখানে এলবিডব্লিউর সফল একটি সিদ্ধান্তও দেন তিনি। এছাড়াও ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার উদ্বোধনী ম্যাচে তিনি চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করেন। দেশের হয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের দায়িত্ব পাওয়া সৈকতের ভূমিকা মাঠে আরও নিখুঁত হয়ে উঠুক, সেটিই চাওয়া দেশের ক্রিকেট সংশ্লিষ্টদের।